শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গায় হৃদয় আনন্দ গান গায়। আজ থেকে এক মাস আগে মায়ের এখানে কাঠামো মূর্তি গড়া রঙের কাজ হচ্ছিল, তো আজকের সেই মায়ের পূর্ণ রূপ আমরা দেখতে পাচ্ছি। তো আজকের মহালয়া, শুভ মহালয়া সকলকে জানাই। তো আজকের ব্লগটা তোমাদের জন্য থাকছে, পুরোটা দেখো। একটু দেরি হলো আমার দিতে, কারণ এডিটের সময়টা আমি পাইনি, ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো। তো আজকের মহালয়া ভোরবেলা আমরা সকলে মিলে মহালয়া শুনেছি অ্যানিকে দেখলে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, প্রতিবারই মহালয়ার ভোরে বেরোই। আগের বছরের ভিডিও তোমরা আমার এইখানে লিঙ্কে পেয়ে যাবে। তো আজকেরও আমরা বেরিয়েছি, তবে হ্যাঁ ভোর বলবো না, আজকে সকালে, সকাল হয়ে গেছে, কেন মহালয়া পুরো কমপ্লিট করে আমরা বেরিয়েছি বেতার অনুষ্ঠান শুনে। তো এখন যাই, কোথায় যাব, কি করব, সব তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, চলো আমি তোমাদের নিয়ে কোথায় যাই আমার সাথে দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি, চারিদিকে বেশ, যেহেতু সকাল, খুব একটা লোকজন তাও বেরিয়ে পড়েছে, ভোর হলে আরেকটু হতো, তো যাই হোক ফাঁকা পেতাম, তো ফাঁকাই রয়েছে। তো চলো আজকে কোথায় কোথায় যাব। তো তোমরা আজকে কোথায় কোথায় কে কী করছো অবশ্যই আমাকে কিন্তু জানাবে, তার আগে আমার সাথে ভিডিওটা পুরোটা দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, পাশে থাকবে। সবাইকে আবার করে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমরা চলে এসেছি, এই ব্রিজটা হচ্ছে উড়াল পুল, এটা হচ্ছে তোমার, এটা বজ তোমার হচ্ছে তারাতলা যে কানেক্টেড, এখান থেকে হচ্ছে বাটানগর যাওয়ার, এটা নতুন তৈরি হয়েছে, অনেকদিনই হয়ে গেল, আমি ফার্স্ট টাইম এখানে যাচ্ছি, তো আজকে আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। ভীষণ ভালো ব্রিজ এবং খুব ভালো, নিচের যে জ্যাম এই যে দেখছো বজবজ বাটানগর, এগুলো এই কানেক্টেড এখানে তারাতলা থেকে। এই ব্রিজটা ভীষণ কভার করছে, খুব ফাস্ট, খুব চওড়া। তো এখানে আমরা বাটানগর এসেছি এখন, বাটানগরেই কিন্তু দুর্গাপুজো হয় বেশ সুন্দর করে। তো আজকের এসেছি এখানে, কিন্তু কাশের বনের সমাহার, প্রচুর প্রচুর কাশ ফুল ফুটেছে চারিদিকে। তো আজকে এসেছি সেই কিছু কাশফুল নিয়েও নেবো এখান থেকে। তো আমরা দুজনে এখানে এসেছি, দেখো তবুও এর আগে আরও আরও প্রচুর চারিদিক ভরে থাকে, এখনো হয়েছে তবে একটু কম রয়েছে। তো আমরা এখানে এসে অনেকেই এখানে আসছে, কাশফুল নিচ্ছে, ছবি তুলছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবং মেনলি যেখানে এখানে আসার, কাশবন তো এলাম, এছাড়া আমার এই যে বাটার অফিস, বাটার কানেক্টের সমস্ত রয়েছে। তো এবার এখান থেকে আমরা যাব বাটার, এখানে গঙ্গা রয়েছে যেটা সেই হাটে। তো চলো, এখানে কিন্তু বেশ বড় বড় বিল্ডিংস রয়েছে, অনেক কিছু নতুন নতুন, বেশ অনেক ভালোই ব্যাপার। এখানে প্রচুর লোকজন মহালয়ার দিনই কিন্তু আমরা দেখছি, রাস্তাঘাটে লোকে ভরে গেছে, বিশেষ করে এখন দেখতে পাচ্ছি। তো এখানে গঙ্গায় সবাই এসছে, অনেকেই পুজো দিতে এসছে এখানে, বা পুজো আছেও, আমার ঠিক জানা নেই, আমি ফার্স্ট টাইম আসছি। তো চলো যাই দেখতে থাকি। এখানে কিন্তু প্রচুর লোকজন দেখলে এবং ঢাকের আওয়াজে মনটা বেশ আনন্দ লাগছে। এবং এই যে গঙ্গা পুরোটা এখানে, এবং তার সাথে এখানে লোকজন খেয়া পারপার করছে, এবং এখানে কিছু একটা পুজো হচ্ছে, প্রচণ্ড লাইন ভিড় রয়েছে, আমি ভেতরটা আর যাচ্ছি না। তো এখান থেকে প্রসাদ দিচ্ছে, আমরা একটা প্রসাদ নিয়েছি একটা পাতায়, তো ওটা খেয়ে নিয়ে এখান থেকে রওনা হব। দেখো খেয়া পারাপার হচ্ছে, তো এখান থেকে রওনা হচ্ছে, বেশ ভালোই লাগলো, বেশ ঢাকের আওয়াজ শুনে, পুজোতে এসেই গেছে। আর আজকে মহালয়া, আকাশে দেখো মেঘের একদম আনাগোনা চলছে, মা আসছে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি খিদিরপুর হয়ে, এদিক থেকে অনেকটা কিছু কিছু, তারপর হাওড়া টাওড়া হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে কুমোরটুলি। তো অবশ্যই এই প্রথম আমি কুমোরটুলি যাচ্ছি, অনেকবারই ভাবি কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। তো তার আগে দেখো আমার সাথে এখানে তোমার হচ্ছে
কুমোরটুলি যাওয়া, যেখান থেকে ইডেন গার্ডেন আমরা পাবো, তারপর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই যে রয়েছে কিছু কিছু, সবই দেখতে দেখতে যাচ্ছি। বেশ ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে, এবং রাস্তা তো ভীষণই ভালো এখানে। এবং তার সাথে সাথে রয়েছে তো এই যে আকাশবাণী ভবন, দেখতে পাচ্ছ এখান থেকে আকাশবাণী ভবনের পাশ থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দিয়ে আমরা হাওড়া হয়ে যে হাওড়া ব্রিজ, মানে আজকে টোটালি সবই পুরো কলকাতার এদিকে নর্থে দেখে নেবো ভাবছি, এরকম একটা ব্যাপার। তো এই চলে এসেছি কুমোরটুলি তে, ঢুকছি হাট গঙ্গার, দেখো কুমোরটুলি হাট, এই গঙ্গার ঘাট রয়েছে, সরি কুমোরটুলি ঘাটে প্রচুর লোকজন চারিদিকে ঠিক ঠিক করছে, লোক মানে ভর্তি, এবং সবাই সেজে গুজে এসছে মায়ের দর্শনে। তো এখানে এই যে মায়ের প্রতিমা দেখো, সমস্ত রেডি প্রায়, এবং অনেক বেরিয়ে গেছে ভোরে স্বাভাবিক, এবং মহালয়া শুরু, তো দেবীপক্ষের সূচনা মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায়। তো এখানে সবাই গিয়ে দেখো, সবাই ফটো সেশন করছে, সেজে গুজে এসছে, বেশ ভালো লাগছে আমার, আমি ফার্স্ট টাইম এলাম। তো এখানে বাউন্ডুলে বলে একটা চায়ের স্টল রয়েছে, ওখান থেকে এখন চা খেয়ে নেবো দুজনে মিলে। এবং লোক প্রচুর, লোক প্রচুর, লোক মানে প্রচুর ভিড়, এখন অনেক ঠাকুর যাচ্ছে ওখান থেকে, স্বাভাবিক সমস্ত কিছুই রেডি, ঠাকুরের রং টং ঠাকুর টোটালি রেডি, কিছু কিছু আবার রয়েছে যেগুলো হচ্ছে। তো চলো আরও কিছু কিছু ঠাকুর আমরা দেখে নেবো এখানে, এবং তার আগে চলো আমরা যাই এখানে গঙ্গা ঘাটে যাই। এই যে দেখে নাও, এখানে সবাই অনেকে তর্পণে এসছে, আজকে মহালয়া পূর্ণ দিনে সবাই গঙ্গা স্নান করছে। তো এখানে আমরা রয়েছি এবং তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি যতটা সম্ভব হচ্ছে, কেন প্রচণ্ড ভিড় রয়েছে। তারপর আমরা যাব, কিছু কিছু ঠাকুর আরও দেখবো, এবং প্রচুর ভিড় কারণ ঠাকুর যাচ্ছে ওখান থেকে মণ্ডপে মণ্ডপে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো এই চলো আমার সাথে। তো দেখতে পেলে এখানে এখন কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক প্রতিমা এভাবে গাড়িতে গাড়িতে করে যাওয়া হচ্ছে প্রতিটা মণ্ডপে, পুজো তো এসেই গেছে মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায়। তো আমরা এখন মটুলি দেখে বেরোচ্ছি, এবার বাড়ি ফিরবো। তো আজকে রাস্তায় কিন্তু যেতে যেতে এখনও প্রচুর লোক, এবং সবাই খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে, মানে এখনই পুজোর একটা রেশ, দেখো অনেক অনেক ঠাকুর যাচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের সাথে, চেষ্টা করছি যতটা পসিবল হচ্ছে। তো আমরা এখন বাড়ি ফিরছি, খুব ভালো লাগলো, ভীষণই ভালো, প্যান্ডেলের কাজ চলছে কিছু কিছু, কিছু কিছু জায়গায় কমপ্লিট হয়ে গেছে, এবং এই যে হোর্ডিং লাগানো রাস্তার দুধারে, যেগুলো বাস টাস লাগানো হয়ে গেছে, হোর্ডিং লাগানো বাস এইসব রয়েছে। তো আমরা এখন যাচ্ছি যে আবার ঠাকুর কিছু কিছু যাচ্ছে, খুব সুন্দর সুন্দর, দেখো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই রয়েছে, মা দুর্গা, আমরা একদম মণ্ডপে গিয়েই দেখো, এখানে আর দেখালাম না। তো আজকের এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থেকো, তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, সবাই ভালো থেকো।